বন্ধুরা, আমি দীপন, দীপন ব্লগ এন্ড পেটস চ্যানেলে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে একটু অন্যরকম আমরা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে সপ্তশ্রীদার একটা তোমার বলতে পারো অ্যাকোরিয়াম থেকে শুরু করে মাছের খাবার এবং বিভিন্ন ধরনের এক্সারসাইজ যত কিছু প্রোডাক্ট তোমরা এখানে কম দামে এবং রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটি, এরকম না যে কম দাম দিয়ে বেশি দাম দিয়ে জিনিস কিনবে খারাপ কোয়ালিটি, এরকম কোনো ব্যাপার নেই। কারণ দাদার পুরো গোডাউন, পুরো ঘর থেকে শুরু করে দাদা এর উপরে পুরো ব্যবসা দাদা। অতএব আমরা তোমাদের যেইটুকুনি জিনিস দেখাবো সলিড, নিট এন্ড ক্লিন জিনিস দেখাবো, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো আমরা দেখে নেবো কোন প্রোডাক্টের কি দাম আছে এবং কি রেঞ্জের বা কি বৃত্তান্ত আমরা পুরোপুরি দাদার কাছ থেকে শুনে নেবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই দেখো আমরা চলে আসলাম কিছু খাবার কালেকশন নিয়ে, তো দাদা এগুলো দেখাবে। তো দাদা এটা এটা হলো হিকারির খাবার, হিকারি ব্লাডেড পারো 600 গ্রাম। আচ্ছা, 600 গ্রাম এর প্রাইস কিরকম আছে? এটা প্রাইস পড়বে, এটা প্রাইস মোটামুটি যারা হোলসেলে নেবে তাদের জন্য মানে দু পিস বা তিন পিস যদি কেউ একসঙ্গে নেয় একদম তার জন্য পড়বে, এটা হলো 1370 থেকে শুরু করে 1400 মধ্যে। আচ্ছা, আর যদি কেউ রিটেল নেয় মানে এক পিস যদি নেয় তাহলে এর উপরে 10-15% দাম হাই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এর সঙ্গে হিকারি সব রকম খাবারই আছে, হিকারি ব্লাডেড প্যারোট আছে, হিকারি সাকিকারি টার্টেল আছে, নিচে স্টেপেল আছে, তার নিচে ওরান্ডা গোল্ড আছে, এই হিকারি সব খাবারগুলোই আছে। এদিকে সিঙ্কিং চিকলেট গোল্ড 342 গ্রামের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এগুলো প্রাইস কিরকম আছে? সেম না একটু কম হবে? তো এগুলো তো ছোট আছে তার জন্য না, 342 গ্রাম এটা দাম বেশি পড়বে। হিকারির দাম নরমালি অপটিমাম বা অন্যান্য খাবারের থেকে দাম বেশি যায়। আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনারা ফোন করবেন, আমি আপনাকে দাম ব্যাপারে গাইড করে দেবো। আচ্ছা ঠিক আছে। এখানে আছে চিকলেট গোল্ড আছে, হিকারির খাবার আমার কাছে সবই আছে, সবই মিনি প্যালেট আর মিডিয়াম প্যালেট, লার্জ প্যালেট কিছু নেই একদম। এর সঙ্গে আপনার বা যদি এদিকে দেখেন তাহলে একদম উপরে আছে টেট্রাবিট। আচ্ছা, উপরে টেট্রাবিট, টেট্রা সব রকম আইটেম আছে, টেট্রা বিটস আছে, টেট্রা মাইক্রোপ্যালেস আছে। টেট্রাবিটের তিনটে ভ্যারিয়েশনই আছে, 30 গ্রাম, 93 গ্রাম, 375, 330 গ্রাম, 300 ml যেটা আছে সেটা। তার নিচে আপনি পেয়ে যাবেন হচ্ছে অ্যাকোয়ারেমিডিসের ওষুধ, যেমন এখানে জেনারেল কিওর আছে ছোট বড় অ্যাভেলেবেল আছে, প্যারাসিডল ছোট বড় অ্যাভেলেবেল, ব্ল্যাক ওয়াটারটা শুধু বড়ই অ্যাভেলেবেল, ফাইটোক্যাপ ছোট বড় অ্যাভেলেবেল, ব্যাকটোনিল ছোট বড় আছে, এর তলেতে স্ট্রেসিল আছে, স্ট্রেসিল ছোট বড় দুটোই অ্যাভেলেবেল আছে। তার সঙ্গে নর্মাল যে রিডল যেগুলো খুব সবাই জানে রিডলের জিনিস, রিডল ওষুধ সেটাও আছে। এর সঙ্গে আপনি যদি এদিকে চলে আসেন এখানে টেট্রা চিকলেট আছে, টেট্রা আরোয়ানা, এটা বড় সাইজ আছে, আরোয়ানার আছে 1 লিটারের আরোয়ানা আছে, টেট্রা চিকলেট আছে। আরোয়ানার গুলো কিরকম দাম আছে দাদাগুলো? এগুলোর দাম পড়বে 1400-1450 এরকম দাম পড়বে, এটা 1 লিটারের প্যাকেট দাম বেশি। টেট্রা প্যারোট আছে, টেট্রা গোল্ডফিশ আছে, টেট্রা রেপটোমিন আছে, যেটা কচ্ছপের খাবার। আচ্ছা, অ্যাকোয়ারিমিটিসের ওয়ার্ম আউট ডি আর ওয়ার্ম আউট দুটো অ্যাভেলেবেল আছে, কইয়ের খাবার আছে। আচ্ছা, নতুন এই খাবারটা কই ফিশ, ওটা না কই ফিশ, 1 কেজি খাবার ওটা, যা টায়ো কোম্পানির খাবার। আচ্ছা আচ্ছা, ওটা কি এরকম দাম পড়বে? 220-230 এর মধ্যে দাম পড়বে হোলসেলে, আর রিটেলে তার উপর একটু বেশি পড়বে। আচ্ছা, ফ্লাওয়ার হর্ন না? না, হ্যাঁ, এটা ফ্লাওয়ার হর্নের খাবার, এটা হলো অপিকোর খাবার। অপিকোর তিনটে ভেরিয়েশন এখন আপাতত আমার কাছে আছে, নরমাল অপিকোর প্ল্যাটিনাম আছে, রেড রেড হেড মার্ক আছে, আর হেড আপ, মানে বলতে গেলে তোমার কাছে এ টু জেড অ্যাকোরিয়ামের সবকিছু, এক্সারসাইজ সবকিছু পেয়ে যাবে, আর একদম দাম কিন্তু রিজনেবল এর মধ্যে, ঠিক আছে? যেরকম কোনো না আছে দেখতে পাচ্ছ তোমরা, আমি যদি তোমাদের দেখাই ভিডিও যদি দেখতে পারো, পুরো কিন্তু ঘরের মধ্যে কিন্তু পুরোই কিন্তু গোডাউন, ঠিক আছে? খাবার থেকে শুরু করে সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ, এই কারণে কিন্তু দাদার কাছে আসতে হবে, অতি অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে দাদার সাথে, ঠিক আছে? কোনো যদি জিনিস লাগে তারপরে কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে? দাদা পুরো গাইডলাইন করে দেবে, ঠিক আছে? হোম ডেলিভারি আছে? হোম ডেলিভারি আছে, আমাদের ডেলিভারি কুরিয়ার থ্রু দি অ্যাসোসিয়েশন আছে, আমাদের ডেলিভারি কুরিয়ার থ্রু দি দারুণ ব্যাপার, ডোর স্টেপ ডেলিভারি পসিবল আছে। আচ্ছা আচ্ছা, মানে তাও একটা রেঞ্জ থাকে তো যে কত টাকার মধ্যে আমার? এরকম কোনো ব্যাপার নেই, আপনি যদি 1 টাকার অর্ডারও দেন সেই অর্ডারও পাবেন, সেটা আপনার ডেলিভারি চার্জেস আপনাকে দিতে হবে। এটা সবথেকে ভালো একটা জিনিস যেটা খুবই কম জায়গায় হয়, যে আপনি যত টাকার জিনিস নেন না কেন আপনার কিন্তু এখান থেকে সবকিছু আপনি পেয়ে যাবেন বাড়ি বসেই, শুধু ডেলিভারি চার্জটা যেটা দিতে হয়, এমনি তো আর এত দূর তো এমনি যাবে না, সেই ডেলিভারি চার্জ যেটা লাগে সেটা আপনাকে দিতে হবে, তাই তো দাদা? আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো দাদার সঙ্গে। তারপরে কি দেখাবে দাদা? এরপরে দেখাবো হচ্ছে হলো এই সাইডে চলে আসুন, এদিকে আপনার অনেকে সিকিম এর প্রোডাক্ট চায়, এটা হলো সিকিম এর প্রাইম। আচ্ছা, সিকিম এর প্রাইম, হ্যাঁ, এটা 250 ml এর, 250 ml এর কৌটো আছে এটা। আচ্ছা আচ্ছা, সিকিম প্রাইম। আচ্ছা, এটা আছে হলো আপনার রুট স্টিক আছে, নরমাল আপনার ট্রপিক্যাল রুট স্টিক বেশি বিখ্যাত, তবে এটাও ইউজ করে দেখতে পারেন, এটাও বেশ ভালোই চলছে এখন, এটা অ্যাকোয়ারিমেডিসের একটা কোম্পানি, সে তার রুট স্টিক আছে। এর সঙ্গে ফ্লাওয়ার হর্নের ওখানে আমি দেখালাম, এখানেও ফ্লাওয়ার হর্ন আছে, হলো এখানে গ্রিন সুমো, গ্র্যান্ড সুমো আছে, গ্র্যান্ড সুমো দুটোই আছে, রেড। এটা এটা প্রাইসটা একটু যদি বলো, এটা এটা দাম পড়বে 550 টাকা। আচ্ছা, 550, কত টাকা থাকে এর মধ্যে? এর মধ্যে 100 গ্রাম। আচ্ছা, 100 গ্রাম, 550। এর সঙ্গে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য দুটো ভেরিয়েশন পাবেন, স্পিড 1 আর স্পিড 2,
এটা দুটো স্পিড ওয়ান আর এটা হলো স্পিড টু, এটা হলো ওয়ার্মের ইনফেকশন বা ব্যাকটেরিয়াল এনি কাইন্ড অফ ইনফেকশনের জন্য এই স্পিড ওয়ান স্পিড টু পাবেন। বা আপনার যদি সুইং ব্লাডারের কোনো ওষুধ হয় না, ইনফ্যাক্ট সুইং ব্লাডারের বিভিন্ন রকম টোটকায় কাজ হয়ে যায়, কিন্তু সুইং ব্লাডারের ওষুধ হিসেবে স্পিড ওয়ান স্পিড টু কাজ করে, কিছুটা হলেও কাজ করে। এর সঙ্গে আপনি বিলিয়ন ব্যাকটেরিয়ার আপনি ফটোনিক এস থ্রি পেয়ে যাবেন, তার সঙ্গে আপনি জিল অক্সিকিওর পেয়ে যাবেন অ্যাকোয়ারিমিডিসের প্রোডাক্টের, তার সঙ্গে এখন প্ল্যান্টেডের সময় চলছে, প্ল্যান্টেডের জন্য অল ইন ওয়ান যেটা আপনার এ রয়েছে ফার্টিলাইজার অল ইন ওয়ান সেটা পাবেন। এর সঙ্গে আপনি বেটা কিওর পাবেন, যেটা বেটার বেটা কেয়ার বলে যেটা আছে ওষুধ আছে টুইন প্যাকে আসছে, আচ্ছা আচ্ছা এটা এটা পেয়ে যাবেন আপনি, এই জিনিসগুলো আছেই। এর সঙ্গে আপনি ফ্লাওয়ার হানের আরো কিছু আছে, ফ্লাওয়ার হানের আপনার এই সুপার রেড সাইন আছে, এটা ফ্লাওয়ার হানের ওশন ফ্রি এর ওষুধ যদি মনে করো তোমার কাছ থেকে কিছু আমি ধরো আমি ধরো কিছু খাবার নিয়ে গেলাম এবার বা কোনো মেডিসিন কিছু নিয়ে গেলাম, তো সেগুলো আমি কিভাবে ইউজ করবো কিভাবে দেবো, তো সেইগুলো আমি তোমার কাছ থেকে জানতে পারবো তো ফোন করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো না একদম খুব ভালো লাগলো শুনে কথাটা, তো যেটুকুনি দাদা জানবে সেটুকুনি আপনাদের হেল্প করবে, ঠিক আছে? তো এখানে দাদার কাছে সব পেয়ে যাবে। দাদা যদি অ্যাকোয়ারিয়ামের কিছু জিনিস দেখাও, মোটর ফোটর এগুলোর কিছু দাম যদি একটু দেখাও সেগুলো। এখানে ভেনাসেল আছে, এই পোর্শনটা পুরোটাই ভেনাসেল, দুটো র‍্যাক পুরো ভেনাসেলই আছে। আচ্ছা আচ্ছা পুরোটা না, পুরোটা এক উপরে স্পঞ্জ ফিল্টার আছে, আচ্ছা উপরে স্পঞ্জ ফিল্টার আছে, আচ্ছা নিচে নিচে তোমার এপি 208 যেটা তোমার সিঙ্গেল সিঙ্গেল পাওয়ার যে সিঙ্গেল পাম্প যেটা আছে 208 308 400 ওয়াট ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ডাবল পাম্প, আচ্ছা এই তিনটে পাবে। এর নিচে 15 ওয়াটের পাওয়ার ফিল্টার পাবে, তিন রকম 15 ওয়াটের পাওয়ার ফিল্টার এখন আছে, 6001 আছে, 6005 আছে, আর 1000 এলএ আছে। এগুলোর দাম মোটামুটি রেঞ্জ শুরু হচ্ছে হলো 138 টাকা থেকে 1000 এলএ শুরু, আর 138 টাকা থেকে শুরু, হ্যাঁ 138 টাকা থেকে হোলসেলে শুরু 1000 এলএ। আচ্ছা আচ্ছা, আর তোমার এখান থেকে নিলে যদি আমি একটা নিতে চাই তাহলে কি রকম দাম পড়বে? এই 138 টাকা হলো তিন পিসের দাম, তিন পিস নিলে তখন 138 টাকা, আচ্ছা তিন পিস নিলে তখন 138 টাকা পড়বে, তাই তো? 138 টাকা করে পার পিসের দাম পড়বে, যদি এক পিস নাও তাহলে 138 এর উপরে 10% হাইক করো, সেটা রিটেলের প্রাইস আছে। তার সঙ্গে 4 ওয়াট 6 ওয়াট 12 ওয়াটের পাওয়ার ফিল্টার আছে, একদম তার উপরে আছে 20 ওয়াট 30 ওয়াট 40 ওয়াটের পাওয়ার ফিল্টার আছে, টপ ফিল্টার আছে 15 থেকে শুরু 15 থেকে 40 অবধি টপ ফিল্টার আছে, ভেনাসের আছে, ভেনাসের না হ্যাঁ ভেনাসের আছে, পাওয়ার হেড আছে এখানে 10 ওয়াট থেকে 12 ওয়াট থেকে শুরু করে আপ টু 45 ওয়াট অবধি পাওয়ার হেড পেয়ে যাবে তুমি, ওয়েব মেকার পেয়ে যাবে, এখন অনেকেই ওয়েব মেকার খোঁজে এখন, তা আমার কাছে স্যামসাং কোম্পানিরও আছে ভেনাস কোম্পানিরও ওয়েব মেকার আছে। মানে যে কটা দাদা প্রোডাক্ট দেখালো সব কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে, কিন্তু সব কোম্পানির প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? দামও কিন্তু খুব একটা বেশি না, আর যদি মনে করো তোমরা তাহলে তিনটে যেরকম দাদা বললো সেই হিসাবে নিলে তাহলে কিন্তু সে কম দামে আসবে, একটা নিলে কিন্তু সে কম দামে আসছে না, তাই তো দাদা? একটা নিলে সেটা আসবে না, একদম এটাই এটাই হওয়ার কথা, না হলে আমাদের রিটেলার যারা আছে একদম 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 তাদের তাদের সমস্যায় পড়বে তারা। সঙ্গে হাম্পি এর বিভাগে পেয়ে যাবে, হাম্পি এর বিভাগের সঙ্গে ফ্লাওয়ার অনের আরো খাবার আছে যেটা হলো সুপার রেড সাইন আছে, হাম্পি এর সুপার রেড সাইন লং ডেট এর এক্সপায়ারি আছে, কোনো অসুবিধা নেই। আর একটা এটা হলো মানে প্লিজ নোট, এটা প্রাইস কত হবে দাদা? এটা প্রাইস হবে হলো যদি কেউ দু তিন পিস তিন পিস করে নেয় যদি তাহলে পার পিসের দাম পড়বে হলো 390 হাম্পি এর বিভাগে, তো তাই যদি তিন পিস নাও তাহলে পার পিসের দাম পড়বে 370 প্লাস ডেলিভারি চার্জ, আচ্ছা প্লাস ডেলিভারি চার্জ। আর হ্যাঁ যদি এসি নিয়ে যায় তাহলে ডেলিভারি চার্জটা তার লাগছে না, আচ্ছা ঠিক আছে, ডেলিভারি চার্জ এসি নিলে লাগবে না, তোমরা যদি বাড়িতে বসে নিতে চাও তাহলে তো অবশ্যই ডেলিভারি চার্জ তোমার পে করতে হবে। তার সঙ্গে এগুলো হচ্ছে হলো রিডলের ওশন ফ্রি রিডল, এর চারখানা অপশন আছে, যেমন একটা হলো অ্যান্টি ইচ অ্যান্টিক্লোরিন অ্যান্টি ফাঙ্গাল জেনারেল এড, আচ্ছা এই সবকিছু সবকিছু এই চারটে হলো 240 ml এর একটা বোতল, আচ্ছা 240 ml এর বোতলের দাম হোলসেলে নিলে পড়বে হলো 120 টাকা, হোলসেলে নিলে 120 টাকা, আর রিটেলে নিলে তখন সেটার উপর 10% করে হাইক যাবে। আচ্ছা আচ্ছা, এর সঙ্গে লোকাল মিলমস আছে, লোকাল মিলমস পেয়ে যাবে তোমরা, অনেকেই মিলমস খোঁজো তা মিলমস পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা কত আছে প্রাইস? এটা এটার প্রাইস এখনো এই জাস্ট এসছে কিছুদিন, মানে এক দুদিন হলো এসছে এটা, আচ্ছা এখনো এটা ঠিক চার্জ করা ঠিক করা হয়নি এখন, ঠিক আছে। এর সঙ্গে লাইট এই জানা আমি ঘুরিয়ে দাও, ওই উপরটা সব দেখে নিচ্ছি আমি এখন, তো এখানে বিভিন্ন ধরনের দেখো এটা নতুন যেগুলো ট্রেন্ডে চলছে বেশ কিছুদিন, অনেক পুরনোই বলতে পারো, জল ফিল্টারের জলটা বের করা, তাই তো? ভালো কোয়ালিটির মধ্যে বাজারে যেগুলো আমরা দেখছিলাম একদম নর্মাল কোয়ালিটি, পাম্প করাটা যেটা ছিল একদম কিন্তু নর্মাল কোয়ালিটি ছিল, কিন্তু তবে এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো, ঠিক আছে?
তো ওইখানে দেখো সমস্ত ধরনের তোমরা পুরোটা কিন্তু দাদার কাছে এক জায়গা থেকে তোমরা সবকিছু পেয়ে যাচ্ছ। যে না এরকম কোনো ব্যাপার থেকে যে কোথাও গেলাম আমি এটা থাকলো বা ওটা থাকলো না, এখানে কোনো না শব্দ হবে না, এখানে তোমরা যেটা চাইবে তোমরা সেটাই কিন্তু পেয়ে যাবে। অনেক সময় সেটা সেটা হ্যাঁ নেওয়ার আগে অতি অবশ্যই যদি কল করে একটু নেয় তাহলে ভালো হবে, তাই তো? বেশি যদি প্রোডাক্ট নিতে চায় কেউ তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা যদি একটু দাদার সাথে যোগাযোগ করো, হ্যাঁ দাদা আমার আমি কম আমি প্রায় পাইকারি নিতে চাই তো এত এত জিনিস, তো সেটা আমার পক্ষে মানে আমার মানে মতে সেটা ভালো হয়, তাহলে সেটা সব দাদা দেখিয়ে দিতে পারবে। তো এখান থেকে নেট থেকে শুরু করে দেখো সবকিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। যারা মনে করো নতুন দোকান খুলতে চাও সবকিছু দাদা দিয়ে দেবে, তাই তো? নতুন তোমরা কেউ যদি দোকান খুলতে চাও তার প্রতি কিন্তু তার ব্যাপারও কিন্তু দাদা সাজেস্ট করবে তোমাকে, এবং সব জিনিসের দাম কিন্তু খুব সাধারণ ভাবে এখানে নেওয়া হবে, ঠিক আছে? যেখানে তুমি পাইকারি পাবে এখান থেকে দাদার কাছ থেকে পাইকারি মাল নিয়েও কিন্তু তোমরা ব্যবসা শুরু করতে পারো। তো তোমাদের দেখালাম সব রকম সব ভ্যারাইটি সব কিন্তু সবকিছুই অ্যাকোরিয়াম বলতে আমরা প্রথম থেকে এ থেকে জেড পর্যন্ত যা বুঝি, ঠিক আছে? এবং সমস্ত ধরনের প্রোডাক্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, তাই তো? আর দাদা তোমাকে যদি কেউ কল করে জিজ্ঞাসা করে বা কিছু প্রোডাক্ট নেয় তাহলে কলিং এর টাইমটা যদি একটু জানাও। কলিং এর টাইমটা হচ্ছিল আমি অ্যাকচুয়ালি আমি চাকরি করি তো এক জায়গায়, এজন্য আমার 10টা থেকে 6টা অবধি আমি পুরো বুক থাকি। আচ্ছা একদম। আমার ব্যবসা করার সময় হচ্ছে হলো 10টার আগে আর ওদিকে 6টা থেকে রাত্রি 12টা অবধি। আপনারা ফোন করবেন এবং আগে কেউ ফোন করে বিরক্ত করবেন না, কোন জিনিসের কোন দাম অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন কিন্তু নেওয়ার থাকলে অতি অবশ্যই জিজ্ঞাসা করবেন, কোন জিনিসের কোন দাম ভেরিফাই করার জন্য প্লিজ কাউকে ডিস্টার্ব করবে না, খুবই খারাপ একটা ব্যাপার। আর যেহেতু দাদা দাম বলে দিল, ঠিক আছে, টাইম বলে দিল কোনটার কি টাইমে আপনি কল করবেন, তো অবশ্যই সেই টাইমে আপনারা কল করবেন, ঠিক আছে? এর আগে করবেন না, কারণ উনি ব্যস্ত থাকেন, উনি চাকরি করেন, সেই ফাঁকে উনি এইটা করেন। এবার সেই টাইমে যদি ওনাকে ফোন করেন উনি বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো যদি আর কিছু দাদা দেখানোর কিছু আছে? আচ্ছা, তো আমরা এইখানে পাশে আরো একটা আছে ওটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওর সাথে যুক্ত থাকুন। এখানে যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে দাদা বলে দিচ্ছে এগুলো কি কোম্পানির বা কিছু বলে দেবো। ওয়া কোম্পানি খাবার আছে, ওয়া কোম্পানির অনেক রকমই আছে, যেমন গোল্ডফিশের আছে, ডিসকাসের আছে, রেড মেলানো আছে, আরওয়ানা আছে, সিঙ্কিং অ্যালগে প্যালেটস আছে, বটম ডলারস আছে, সবটাই আছে। তার সঙ্গে এখানে পেয়ে যাবেন আপনি হচ্ছে হলো অ্যাকোরিয়াম সল্ট পেয়ে যাবেন, এপিআই কোম্পানির অ্যাকোরিয়াম সল্ট। এর সঙ্গে আচ্ছা অ্যাকোরিয়াম সল্ট বলতে যেটা জল রেডি করার পর যেটা অ্যাকোরিয়ামে দেওয়া হয়, তাই তো? সেটাই তো। আচ্ছা দেখুন এখানে কিন্তু অনেকেই কিন্তু জানেন, আমি একটু বলতে চাই যে অ্যাকোরিয়ামে জল রাখার পরে কিন্তু সেটা কি করে, সেই অ্যাকোরিয়ামের জলের মধ্যে কিছুদিন রেখে মাছ ছেড়ে দেওয়া হয়। তো এই জিনিসটা দিলে কিন্তু জলের আয়রন ফায়রন সব দিক থেকে হেল্পফুল হবে, তাই তো দাদা? এইটার প্রাইস কিরকম আছে দাদা বলতে পারবেন? অ্যাকোরিয়াম সল্টের প্রাইস পড়বে হলো 450 টাকা। 450 টাকা, আচ্ছা। আর যদি কেউ একটা দুটো নেয় তাহলে সেম দাম পড়বে নাকি? না একটু একটা নিলে তোমাদের দাম বাড়বে, দুটো তিনটে নিলে কিন্তু দাদা একদম পুরো ক্লিন বলে দিচ্ছে, দুটো দিনে নিলে কিন্তু পাইকারি রেটে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এর সঙ্গে আরওয়ানার জন্য আরওয়ানার ভিটামিন বি কমপ্লেক্স আছে আমার কাছে, এটা ওশন ফ্রি এর আরওয়ানা আছে ভিটামিন কমপ্লেক্স। এর সঙ্গে এপিআই এর ওষুধগুলো আছে, যেমন মেলাফিক্স, পেমাফিক্স, স্ট্রেস কোট, সুপার আইস কিওর, এই সবগুলোই পেয়ে যাবে। কোন রকম কোন মাছে টাইবিটস আছে, পুরো টাইবিটস এবং টেট্রাবি, টেট্রা কোম্পানি টেট্রাবিটস, এমনি টায়ার কোম্পানি টাইবিটস আছে। অনেকে এপসাম সল্ট খোঁজে, আচ্ছা আচ্ছা, এটা হলো এপসাম সল্ট, এটা হলো ম্যাগনা সল্ট বলে এটাকে, তো এপসাম সল্টই অ্যাকচুয়ালি ওশন ফ্রি কোম্পানির মাল, এটাও পেয়ে যাবে। এটার গ্রাম ও 600 গ্রামের কৌটো পেয়ে যাবে। অনেকে কালার ফ্লেক্স খোঁজে, যে এক মাছের যাতে গালে মানে কালার যেন আরো এনহ্যান্স করে, তার জন্য 2 ডেজ এর কালার ফ্লেক্স আছে, 2 ডেজ কোম্পানির, দাম পড়বে এগুলো 155 টাকা করে দাম পড়বে 100 গ্রামে। আচ্ছা, এর সঙ্গে অ্যাকোরিয়াম তৈরি করার জন্য গ্লু লাগে, সিলিকনও আছে, ওদিকে নর্মাল একটা কোম্পানিরও আছে। এগুলো গ্লুর গুলো দাম একটু যদি বলো। সিলিকনের দাম এখন বর্তমানে যাবে 260 টাকা করে। আচ্ছা, ওই একটা টিউব, তাই তো? একটা টিউব 260 টাকা। আর এইটা এটা হলো 180 টাকা। আচ্ছা 180 টাকা, এটা ওটা থেকে কি কম আছে কি না সেম? না না, দুটো আলাদা কোম্পানি। আচ্ছা, কোম্পানি আলাদা কোম্পানি, তাই তো? আচ্ছা, এর সঙ্গে ওয়া কোম্পানির নিউট্রিনা গাপি আছে, নিউট্রিনা বেটা আছে, একদম ছোট মাছের জন্য ফাস্ট নারিস আছে, পুরো রেঞ্জ অ্যাভেলেবেল আছে, রেমোরা গোল্ড আছে, রেমোরা প্লাস আছে। তার সঙ্গে নতুন এখন খুব চলছে এটা হলো এপিআই, মানে অ্যাকোরিয়াম প্রোডাক্ট অফ ইন্ডিয়ার এপিআই বায়োফিল বায়োমিডিয়া, এপিআই বায়োমিডিয়া, এটা 1 লিটারের কৌটো আছে, এটা হলো এপিআই বায়োমিডিয়া, এটাও পেয়ে যাবেন। এটা আরো আসছে নতুন করে অ্যাভেলেবেল হচ্ছে, এটার সঙ্গে 2 লিটারের প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে খুব শিগগিরই।
মানে এ টু জেড তোমার কাছে সবকিছু পাওয়া যাবে, তাই তো? একদম সবকিছু। আর এটা আমি বারবার করে বলে রাখি যারা ভিডিওটি দেখছো, ঠিক আছে, যদি কেউ মনে করে পাইকারি ব্যবসা শুরু করতে চায় তাহলে কিন্তু এর থেকে ভালো সাজেস্ট কিন্তু দাদা ছাড়া কেউ হতে পারে না, পরিষ্কার কথা, ঠিক আছে? তোমরা দাদার সাথে কথা বলো, ঠিক আছে, দাদা ভিডিওটি দেখে, ঠিক আছে, কি লাগবে না লাগবে, এবং যদি নতুন ব্যবসা শুরু করতে চাও তাহলে অতি অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। তো আমরা পাশের রুমে যাবো, ওখানে কিছু প্রোডাক্ট আছে, তো তারপরে ওই ভিডিওটা আমি দেখাচ্ছি, চলো।